ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمارتو ديني باي জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত এবং আমল সম্পর্কে আপনি প্রশ্নটি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সরাসরি কোরআনের মধ্যে বলা আছে, সূরা ফজরের মধ্যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশার। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফজরের শপথ করেন এবং 10 রাত্রির শপথ করেন। ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বলেন, আল মুরাদু বিহা আশরু জিল হজ্জা, এই 10 রাত্রি থেকে উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন। কামা কালাহু ইবনে আব্বাস ও ইবনে জুবাইর ও মুজাহিদ ও গাইরুহুম, যেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আব্দুল ইবনে আব্বাস এবং জুবাইর মুজাহিদ সহ বিভিন্ন মুফাসসিরগণ বলেন এই 10 রাত্রির গুরুত্বের জন্য আল্লাহ তাআলা এই 10 রাত্রি শপথ করেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল আমালু ফি আইয়ামি আফযালু ফি হাযিহিল আশরা, ক্বালু ওয়ালাল জিহাদু, ক্বালা ওয়ালাল জিহাদু ইল্লা রাজুলুন খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন। বখারের মধ্যে আছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এত বেশি, অন্য কোন দিনের আমলের ফজিলত তত বেশি না। সাহাবা কেরাম বললেন, আল্লাহ রাসুল, অন্য দিনে জিহাদও কি এর থেকে বেশি মর্যাদাপূর্ণ নয়? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, জিহাদও না, তবে ওই ব্যক্তির জিহাদ যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির আশায় জিহাদের ময়দানে চলে গেল জানমাল নিয়ে, আর কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নাই, ওই ব্যক্তিই এই 10 দিনের আমলের থেকে বেশি সওয়াব অর্জন করবে। তাছাড়া অন্য কোনো দিনের আমল এই 10 দিনের আমলের মতো হবে না। হাদিসটি সহিহ বুখারীতে আছে। 3 নম্বর, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এবং ইবনে কাসির বলেন, ইয়ানি আইয়ামাল আশার, অর্থাৎ জিলহজ মাসের 10 দিন। ওয়াযকুরু ইসমাল্লাহি, মুসলমানেরা, মুসলিমেরা, আল্লাহর নেক বান্দারা আল্লাহর বেশি থেকে বেশি স্মরণ করবে, ফি আইয়ামি মা'লুমাত, নির্দিষ্ট দিনগুলোতে। এই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি সুবহানাহু ওয়ালা আহাব্বু ইলাইহি আমাল ফিহি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার ফা আকসিরু ফিহিন্না মিন আত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহি সুবহানাহু, আল্লাহ তাবারাকা তাআলার নিকটে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিনগুলো হচ্ছে, ওয়ালা আহাব্বা ইলাইহিল আমল ফিহিন্না, এবং এত বেশি পছন্দ নয় অন্য কোনো দিনের আমল এই 10 দিনের আমলের থেকে বেশি, আল্লাহ তাআলার নিকটে মর্যাদাপূর্ণ নয়, প্রিয় নয়। সুতরাং ফাক সিরু ফিহিন্না, এই জিলহজের 10 দিনের মধ্যে তোমরা বেশি বেশি তাহালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাকবীর আল্লাহ আকবর বলো, তাহমিদ সুবহান আল্লাহ বলো। এটা তবরানি আল মুজাবুল কবির মধ্যে উল্লেখ করা আছে। কানা সাইদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ ইজা দাখালাত আল আশার ইজতাহাদা ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইউকদারু আলাইহি, সাইদ ইবনে জুবাইর যখন এই 10 দিন পেতেন, অর্থাৎ জিলহজের প্রথম 10 দিন, উনি এত বেশি এবাদত বন্দিকের জন্য চেষ্টা প্রচেষ্টা করতেন, যেটা আল্লাহ তাআলা তাকে তৌফিক দিছে এতটুকু চেষ্টা প্রচেষ্টা চালা যেতেন, অর্থাৎ সর্বাত্মক চেষ্টা করতেন এগুলোর মধ্যে এবাদত করার জন্য। ইবনে হুজার রহমতুল্লাহ আলাইহি আল ফাতহুর মধ্যে বলেন, ওয়াল্লাযী ইয়াজহুরু আন্না সাবাব ফি ইমতিয়াজি আশরি যিলহজ্জা লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহি,
ইবনে হুজার রহমতুল্লাহ আলাইহি বলেন এত গুরুত্ব এই দশ দিনের আমল হবার, দশ দিনের আমল এত গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আমলগুলো এই দশ দিনের মধ্যে একত্রিত হইয়া যায়। এই দশ দিনের মধ্যে সালাত আছে, সিয়াম আছে, সাদাকা আছে, হজ আছে, যেটা অন্য কোনো দিনের মধ্যে পাওয়া যায় না। এই জন্য এই দশ দিন গুরুত্ব অন্যান্য দিনগুলোর থেকে অনেক বেশি। এই এই দিনগুলোর মধ্যে মুস্তাহাব হচ্ছে বেশি বেশি আসসালাতু ইস্তাহিব্বু আত-তাকবীর ইলাল ফারায়েজ ওয়াল আকসার মিনা নাওয়াফিল ফা ইন্নাহা মিন আফযালিল কুরবাত। বেশি বেশি সালাত আদায় করবে, আর তবকির ইলাল ফারায়েজ ফরজের দিকে দ্রুতগামী হবে, অর্থাৎ জামাতের সাথে আদায় করবে, বেশি বেশি নফল আদায় করবে। তারপরে সিয়াম আদায় করবে বেশির থেকে বেশি, বেশি থেকে বেশি সিয়াম আদায় করবে। যে আন হুনবাদা বিন খালেদ আন ইমরাতি আন বাদা আজওয়াজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসা যিলহজ্জা ও ইয়াউমা আশুরা ওয়া সালাসা আইয়ামিন মিন কুল্লি শাহর। ক্বালা আল ইমাম নাবাবী আন সাওমি আইয়ামিল আশর আন্নাহু মুস্তাহাব্বুন ইসতিবাবান শাদীদান। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন স্ত্রী থেকে বর্ণনা যে বলেন, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহাজের নয় দিন এবং ইয়াউমে আশুরা আশুরা মহরমের দশ তারিখ এবং প্রত্যেক মাসের তিন তারিখে তিন দিন রোজা রাখতেন। আইয়ামে বিজ রোজা তেরো সিদ্ধ পনেরো মুস্তাদ আহমদ আবু দাউদ নাসাইর মতো হাদিসটি বর্ণনা করা আছে। এবং ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি বলেন বেশি গুরুত্বপূর্ণ সবে দিক দিয়ে এই দশ দিন রোজা রাখা, বেশি বেশি তাকবীর তাহালিল তাহমিদ পড়বে, অর্থাৎ আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকবে। ফা আকসিরু মিনাত তাহালিল ওয়া তাকবীর ওয়া তাহমিদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বলেন ইবনে ওমর রহমতুল্লাহ আলাই, ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনারা বাজারে যেতেন এই দশ দিনের ভিতরে ফি আইয়ামিল আশার ইউকাব্বিরানে, উনারা জোরে জোরে তাকবীর দিতেন। ওই ইউকাব্বিরুন নাস বি তাকবীরিহিমা, উনারা যেরকম জোরে জোরে বলতেন উনাদের সাথে লোকেরাও তাকবীর দিত বাজারের মধ্যে। ওয়াকাল আইজান ওয়াকানা ওমর ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, এবং মিনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত জোরে তাকবীর দিতেন যে লোকেরা ফায়াসমাহু আহলুল মসজিদ মসজিদের মুসল্লিরাও শুনতেন। ফাইয়ুকাব্বিরু না, তখন উনারাও তাকবীর দিতেন। ওয়াইয়ুকাব্বিরু আহলাল আসওয়াক আহল আহল ওয়াইয়ুকাব্বির আহলুল আসওয়াকে হাত্তা তারতাজ্জা মিনা তাকবীরা, এবং বাজারবাসী যারা আছিল বাজারের অধিবাসী তারাও তকবীর দিত যে পুরা মিনা তকবীরের ধ্বনিতে একেবারে প্রকম্পিত হইতো। তাই এই দিনগুলোর ভিতরে বেশি বেশি সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আমরা বেশি বেশি পড়ি। তারপরে কিভাবে আমরা তাকবীর দিব বিভিন্ন বর্ণনা আছে হাদিসের ভিতরে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবিরা, আবার এভাবে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে বলতে পারে। তাছাড়া সহি মুসলিমের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আহাতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতা আল্লাতি বাদাহু ক্বালা আন সাওমি ইয়াউমি আরাফা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিনের সিয়াম প্রত্যেক দেশের নয় জিলহজ, প্রত্যেক দেশের নয় জিলহজের মধ্যে যে সিয়ামটা হবে সেটাই হবে আরাফার সিয়াম। সৌদি আরবের সাথে মিলে ইয়া ওই দিনে রাখার কোনো প্রয়োজন নেই, বরং প্রত্যেক দেশ হিসাবে জিলহজ মাসের নয় তারিখে দিন রাখলেই এটা আরাফার সিয়াম হবে। এই আরাফার সিয়ামের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি আল্লাহ তাআলার নিকটে আশাবাদী যে ব্যক্তি এই আরাফার দিনে সিয়াম পালন করবে আল্লাহ তাআলা তার পিছনের এবং সামনের এক বছরের গুনাহ ক্ষমা করবেন। হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে আছে। আর যারা কোরবানি দিবে তাদের জন্য উচিত হচ্ছে তারা যেন এই দশ দিন নিজের হাত পায়ের নখ না কাটে, চুল পশম না কাটে, অবাঞ্ছনীয় পশমও না কাটে। যারা কাটার প্রয়োজন এই মাস শুরু হওয়ার আগে আগেই এগুলো সেরে নিবে, আর
কুরবানির জানোয়ার জবাই করার পরে করবে। এই আমলটা শুধু তাদের জন্য যারা কোরবানি দিবে, যারা কোরবানি দিবে না তাদের জন্য নয়। অনেকে মনে করেন যারা কোরবানি যাওয়ার তৌফিক নেই, তারা যদি নাকি হাত পায়ের নখ কসম না কাটে তাহলে তারা পূর্ণ কোরবানি সবলা করবে, হাদিসটি সহি নয়। বরং সহি হাদিস হিসাবে গুরুত্ব হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা কোরবানি করবে তাদের জন্য তারা এই 10 দিন চুল কসম নখ ইত্যাদি কাটার থেকে বিরত থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।